Step 1. Radius of generating globe. Radius of globe R দ্বারা প্রকাশ করা হবে সমান actual radius of earth by deno of rf এটা হবে 640 into 10 to the power 6 আর radius of rf denominator of rf মানে হচ্ছে rf এর হরের অংশ 50 into 10 to the power 6 সমান এখান থেকে পাবো আমি 12.8 সেমি স্টেপ 2 এখানে আমাদের প্যারালালস গুলা আঁকতে হবে কি কি প্যারালালস আমি আঁকবো এখানে প্যারালালস পাবো আমি 30 ডিগ্রি ইন টু 30 ডিগ্রি নর্থ টু 70 ডিগ্রি নর্থ তাহলে এখানে লিখবো প্যারালালস টু বি ড্রন 30 ডিগ্রি এন 40 degree N, 50 degree N, standard parallel equal to 50 degree north. কারণ এটা আছে মাঝে আছে এটা এদিকে দুটো এদিকে দুটো এটা আমি রাফে দেখাচ্ছি অন্যভাবেও নিতে পারি যেমন 30 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি ফার্স্ট এন্ড লাস্ট বাই 2 100 বাই 2 50 এরপর আছে মেরিডিয়ান to meridian to be drawn 20 degree west 30 degree west 40 degree west 50 60 degree west 70 degree west 80 degree west এটাও সেম ফার্স্ট আর লাস্ট যদি আমি যোগ করি 20 plus 80 by 2 100 to 50 ডিগ্রি এইভাবে আমরা নিতে পারি আবার গুণেও নিতে পারি 1 2 3 এই পাশে তিনটে আর 1 2 3 এই পাশে তিনটে মানে মাঝে 50 ডিগ্রি তাহলে হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান অতএব সেন্ট্রাল মেরিডিয়ান 50 ডিগ্রি ওয়েস্ট স্টেপ 3 স্টেপ 3 তে আমরা বের করব ডিভিশন অফ সেন্ট্রাল মেরিডিয়ান ফর স্পেসিং প্যারালাল মানে মেরিডিয়ানটাকে ভাগ করব যেন আমি সেখানে প্যারালাল গুলো আঁকতে পারি তাহলে কেমন হবে তার ডিভিশন শন অফ সেন্ট্রাল DN for spacing parallels formula টা হবে সমান pi r 180 degree into interval সমান এখানে pi এর মান আমি 3.14 পেয়ে যাব তার সঙ্গে গুণ করব এখানে রেডিয়াসটা রেডিয়াস আছে জেনারেটিং গ্লোবের রেডিয়াস 12.8
12.8 by 180 degree into interval 10 degree interval আছে সমান এখানে দাঁড়াবে ক্যালকুলেশন করলে 2.23 সেমিমিটার এবার আমি স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াসটা বের করব স্টেপ 4 স্টেপ 4 রেডিয়াস অফ স্ট্যান্ডার্ড parallel समान इटा r cot theta समान r एर मान अछे 12.8 गुणितो cot theta माने 1/10 आर theta माने इखाने standard parallel मान 50 degree ताहले आमार এখানে 50 ডিগ্রি নিয়ে নিলাম এখানে আমি ক্যালকুলেশন করে পাবো 10.62 স্টেপ 5 এখানে আমি স্ট্যান্ডার্ড প্যারালাল গুলোকে ভাগ করব যেন আমি মেরিডিয়ান গুলো আঁকতে পারি তাহলে ডিভিশন of standard parallel for spacing meridian formula হচ্ছে 2 pi r cos theta by 360 ডিগ্রি ইনটু ইন্টারভাল সমান এখানে 2 গুণিত পাই এর মান 3.14 গুণিত r এর মান 12.8 ইনটু cos 50 ডিগ্রি বাই तीन सौ साठ डिग्री इनटू टेन शुमन ऐताज जब हम कैलकुलेशन करी ताले दारा बे 1.43 सेमी प्रथमे ड्राइंग करा जिन्नो आमाके खातार माज बड़ो बोले एक टा दाग टेने निबो एक टू बड़ो करे এবার আমাকে প্রথমে দেখতে হবে দাগটা টানার পর আমাকে সেন্ট্রাল স্ট্যান্ডার্ড প্যারালাল যে আছে এই স্ট্যান্ডার্ড প্যারালাল দিয়ে আমার একটা অর্ধবৃত্ত আঁকতে হবে তাহলে স্ট্যান্ডার্ড প্যারালালের রেডিয়াস 10.62 আমি বের করে নেব टेन पॉइंट सिक्स टू अभी नहीं निकला ठीक है ठीक है हमार बीतोटा और दो बीतोटा ही कहने वाले অর্ধবৃত্তটা এখানে নিলাম এটা আমার মনে রাখার জন্য এখানে স্ট্যান্ডার্ড প্যারালাল লিখে রাখবো এখানে একটু ছোট করে এর পরের অংশে আমাকে এই যে এটা সেন্ট্রাল মেরিডিয়ান এই মাঝেরটা আমি আসলে সেন্ট্রাল মেরিডিয়ান লিখেছি এটাকে আমাকে ভেঙে নিতে হবে ভেঙে নিয়ে আমি সমস্ত প্যারালালগুলো এঁকে নেব এটা সেন্ট্রাল মেরিডিয়ান আমি একটু লিখে রাখলাম এটাকে ভাগ করার জন্য কত করে আছে সেটা আমাদের দেখতে হবে কত ভাগ আছে
Division of central meridian for spacing parallel 2.23 একটা ডট কেটে নেব আমি এটা কেটে নেব এবার এখান থেকে কেটে আমার এখান থেকে কেটে নেব যেহেতু উপরে দুটো আঁকতে হবে তাই দুটো উপরে দাগ দিয়ে নেব এবং নিচে আমি দুটো দাগ কেটে নেব কেটে নেওয়ার পর এবার এই আগের বিন্দুটাই যেখান থেকে আমি স্ট্যান্ডার্ড প্যারালাল লিখেছিলাম সেখান থেকে আমি প্রত্যেকটা বিন্দুতে আমি মেলাবো মিলিয়ে আমি প্যারালালগুলো এঁকে নেব সবগুলা এঁকে নিলাম আমি এবার কি করতে হবে এই স্ট্যান্ডার্ড প্যারালালকে এবার ভাঙতে হবে মেরিডিয়ানগুলো আঁকার জন্য তো কতটুকু করে ভাঙবো এটাকে ভাঙার জন্য আমি নেব ডিভিশন অফ সেন্ট্রাল মেরিডিয়ান এটা 2.23 হয়েছিল এবার আমি ভাঙবো যেটা এটা ভেঙেছিলাম আমি মেরিডিয়ানকে এবার ভাঙতে হবে আমাকে স্ট্যান্ডার্ড প্যারালালকে তাহলে এটা হবে ডিভিশন অফ স্ট্যান্ডার্ড প্যারালাল কার জন্য মেরিডিয়ান আঁকার জন্য এটা হচ্ছে 1.43 আমি এঁকে নেব প্রথমে ১.৪ কেটে নেব আমি সেন্ট্রাল মেরিডিয়ানকে ভেঙে নেব আমি কটা কাটতে হবে এখানে দেখে নিতে হবে এখানে আমার ছিল ১, ২, ৩ আর এই পাশে ছিল ৩ মানে এখানে ১, ২, ৩ হয়ে গেছে এই পাশে আমাকে ৩ নিতে হবে ১, ২, ৩ এবার এই প্রত্যেকটা বিন্দুকে এই বিন্দুর সঙ্গে নিয়ে এই বিন্দু আর এই বিন্দুকে আমি স্কেল ধরে এখান থেকে এই দাগ পর্যন্ত আমি দাগ দিয়ে দেবো সরাসরি অনেক সময় দেখা যায় এই বিন্দু উপরের বিন্দু থেকে অনেক সময় দেখা যায় যে উপরের বিন্দু থেকে নিচ পর্যন্ত দাগ দেওয়া থাকে কিন্তু যেহেতু আমার চাইনি তাই আমার পুরোটা আঁকতে আঁকার কোনো প্রয়োজন নেই শুধু অর্ধেকটা আঁকলেই হবে আমার আঁকা কমপ্লিট এবার বাইরের অংশগুলো আমি মুছে দেব এবার আমরা এর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগুলো লিখে নেব এটা যেহেতু সেন্ট্রাল মেরিডিয়ান এখান থেকেই শুরু করব এটা ৩০° নর্থ এটা ৪০° নর্থ ৫০° নর্থ ৬০° নর্থ ৭০° নর্থ নর্থের এই এখান থেকে শুরু করব এটা ছিল ৫০° ওয়েস্ট এটা ৬০° ওয়েস্ট ৭০° ওয়েস্ট ৮০° ওয়েস্ট ৪০° ওয়েস্ট ৩০° ওয়েস্ট ২০° ওয়েস্ট কমপ্লিট এখানে আরেকটা লিখতে হবে ১:৫০×১০^৬ এখানে একটা গ্রাফিক্যাল স্কেল দেওয়া যেতে পারে অনেকে গ্রাফিক্যাল স্কেল এটা দেওয়া যেতে পারে এখানে একটা গ্রাফিক্যাল স্কেল আমি আঁকলাম না এখানে কিন্তু দিলে ভালো হবে একটা নট লাইন আঁকতে হবে অবশ্যই একটা নট লাইন এঁকে দিই
এখানে n লিখে দেব আর উপরে লিখব সিম্পল কোনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালস প্যারালাল থ্যাংক ইউ